26 আগস্ট 2024 আর পাঁচটা দিনের মতোই বাড়ির উঠোনে শিশুকে পাশে নিয়ে শুয়েছিলেন মা। কাক ভোরে ঘুম ভাঙতেই পাশে হাতরে দেখেন ছেলে নেই। লাভ দিয়ে উঠে চিৎকার, সকলে মিলে খোঁজাখুঁজি করেও দেখা মিলল না এক রক্তি। অনেক পরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পাওয়া গেল রক্তে মাখামাখি আধ খাওয়া দেহ। বোঝা গেল মানুষ খেকো নেকড়ের শিকার হয়েছে মায়ের সন্তান। উত্তরপ্রদেশের তরাই অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে এমনই মানুষ খেকো একটি নেকড়ের দল। অভিযোগ, গত 1.5 মাসে তাদের পেটে গিয়েছে অন্তত 8 জন, তার মধ্যে 7টি শিশু। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মঙ্গল এবং বুধবারের মধ্যবর্তী রাতে। এবার মানুষ খেকোর শিকার হয়েছে আরও এক নবজাতক। तो जानकारी कैसे हुई आपका? तब ना पाए हैं, तब ऐसे ऐसे गए हैं, ढूंढे हैं, खूब ढूंढे हैं, ना पाए हैं, तब गए हैं, वैसे लग तब वैसे ढूंढे लगे, तब पापा और ऐसे गए हैं, तब पाई नहीं है भैया का, मेरे खूब ढूंढे नहीं, तब आए हैं। বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে চাষের ক্ষেতে শিশুর আধ খাওয়া দেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গ্রাম প্রধান উমাশঙ্কর মিশ্র। তিনি জানাচ্ছেন অন্য এলাকায় ঘটে যাওয়া প্রায় একই ধরনের একটি ঘটনার কথা, যেখানে এক মহিলার মৃত্যু হয় নেকড়ের কামড়ে। রাত মে 12:13 পে ইনকা ফোন আয়া সুনারায়ণ কা কি ভেড়িয়া নে হামারি ওয়াইফ ভাই কি ওয়াইফ কাট লিয়া ভাই কি ওয়াইফ। তো হাম তুরন্ত ইনসে কা হাম টপরা পে থে ওহা সব লোক ভি থে। तो हमने कहा ठीक है, लेके आ जाओ महसी सी एस टी पे। तो उन्होंने कहा कोई साधन नहीं मिला है, तो हमने कहा मोटरसाइकिल पे बैठा के ले आओ। तब तक हम पहुंच रहे हैं, हम सी एस टी पहुँचे और ये भी साथ 1 मिनट पहले हमसे पहुंचे। बोतल लगा, 1-2 मिनट बाद वो एक्सपायर हो गई। বন দপ্তর সূত্রে খবর, ওই দলে মোট 3টি নেকড়ে রয়েছে। যদিও স্থানীয়দের একটি অংশের দাবি অন্তত 1.5 ডজন নেকড়ে রয়েছে পালে। তাদের সন্ধানে ইতিমধ্যেই 22টি দল গড়েছে উত্তরপ্রদেশের বন দপ্তর। বনকর্মীদের পাশাপাশি সেই দলে আছেন নিশানায় দক্ষ শিকারী এবং বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। রয়েছে ড্রোন, ইনফ্রারেড, নাইট ভিশন সহ নানা আধুনিক সরঞ্জাম। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি স্ট্র্যাটেজিক লোকেশন চিহ্নিত করে পাতা হয়েছে খাঁচাও। বাহরাইচ জেলার নেপাল সীমান্তবর্তী কাটারনিয়া ঘাট ব্যাঘ্র প্রকল্পের বাফার জোনে নেকড়ের উপস্থিতি রয়েছে। প্রাথমিক অনুমান, ওই 3টি নেকড়ে সেখান থেকেই লোকালয়ে এসে ডেরা বেঁধেছে। একদা নরেন্দ্র মোদী সরকারের ন্যাশনাল চিতা অ্যাকশন প্ল্যান বা জাতীয় চিতা পুনঃস্থাপন কর্মসূচির প্রধান তথা বন্যপ্রাণ বিশেষজ্ঞ যাদবেন্দ্রনাথ ঝালা অবশ্য বাহরাইচের ঘটনার জন্য নেকড়ের দলই দায়ী কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। উত্তরপ্রদেশের আদিত্যনাথ সরকারের বনমন্ত্রী অরুণ কুমার সাকসেনা বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান, খতিয়ে দেখেন সামগ্রিক ব্যবস্থাপনা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন পালের একটি নেকড়ের পায়ে সমস্যা রয়েছে, খানিক খুঁড়িয়ে হাঁটে সেই নেকড়েটি, ফলে তার পক্ষে বন্য জন্তুর উপর হামলা করে সফল হওয়ার সম্ভাবনা বেশ কম। তাই পেট ভরাতে আহত নেকড়ের চোখ পড়েছে শিশুদের ওপর, যারা বাধা দিতে পারবে না, পাল্টা হামলাও হবে না, কম মেহনতে নিঃশব্দে শিকার করা যাবে।